আমাদের সবারই একটি বিষয় জানার ইচ্ছা খুবই প্রবল, আর তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে বা কারা এবং তারা কতটা ধনী। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে ধনী 8 ব্যক্তির কাছে যত সম্পদ আছে তার পরিমাণ বিশ্বের গরিব অর্ধেক মানুষের সম্পদের সমান। আর সেই 8 জনের মধ্যে 5 জনকে নিয়ে আমাদের টপ 5 সবচেয়ে ধনীদের লিস্ট। তো চলুন দেখে নেই সবচেয়ে ধনী 5 জনকে। লিস্টের 5 নম্বরে রয়েছে আমানকিও ওর্তেগা। তিনি একজন তুখর ব্যবসায়ী। ওর্তেগা বর্তমানে ইন্ডিটেক্সের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। এছাড়া ইন্ডিটেক্স, জারা, মাসিমো এবং স্টাডি ভ্যারিয়াস নামক কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে। পৃথিবীর 77টি দেশে তাদের স্টোর রয়েছে। তিনি ফ্লোরিডা, মাদ্রিদ, লন্ডন এবং লিসবনের অনেক জমিরও মালিক। এছাড়া হর্স জাম্পিং, ফুটবল লিগে বাজি, ট্যুরিস্ট, গ্যাস, ব্যাংক ইত্যাদিতেও ওর্তেগার আকর্ষণ ও বিনিয়োগ আছে। ব্লুমবার্গের মতে আমানকি ওর্তেগার বর্তমান সম্পদের মূল্যমান প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে ধনী 4 নম্বরে রয়েছে জেফ বেজোস। তিনি একজন আমেরিকান ব্যবসায়ী এবং বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অ্যারোস্পেস ডেভেলপারের মালিক এবং ব্লু অরিজিনের প্রস্তুতকারক। ব্লু অরিজিন বাণিজ্যিকভাবে মহাকাশে মানুষ পাঠানো নিয়ে কাজ করছে। 2013 সালে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিকানা কিনে নেন, তবে তার আয়ের প্রধান উৎস হচ্ছে আমাজন ডট কম। ব্লুমবার্গের মতে জেফ বেজোসের মোট সম্পদের মূল্যমান প্রায় 72.7 বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে ধনীদের তালিকায় 3 নম্বরে রয়েছে ওয়ারেন বাফেট। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগকারী, জনহিতৈষী এবং ব্যবসায়ী। তালিকার অন্যদের মতো বাফেটের তেলের খনি কিংবা কম্পিউটার বা অনলাইনের কিছু নেই, যা আছে তা হল বিভিন্ন শেয়ার। তিনি যেসব ক্ষেত্রে মনে করেন যে ক্ষেত্রটি আরও বেশি মার্কেট ভ্যালুর দাবিদার সেখানেই বিনিয়োগ করেন এবং অধিকাংশ বেলাতেই তিনি সফল হন। জনহিতৈষী এই ব্যক্তি গিভিং প্লেস নামক চ্যারিটেবল সংস্থার মাধ্যমে তার অর্জিত আয়ের 99% দান করে গেছেন, যা তার মৃত্যুর 10 বছরের মধ্যেই খরচ করা হবে। বিশ্বের তৃতীয় ধনী হয়েও তিনি 1958 সালে ক্রয় করা সেই 6000 বর্গফুটের বাড়িতেই বসবাস করেন। ব্লুমবার্গের মতে বর্তমানে ওয়ারেন বাফেটের মোট সম্পদের মূল্যমান প্রায় 73.2 বিলিয়ন মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে আছে দ্য মার্স ফ্যামিলি। ফ্রাঙ্ক ক্লারেন্স মার্স 1911 সালে ওয়াশিংটন ডিসিতে তাদের রান্নাঘরে চকলেট বানানো শুরু করেন, আর এটি বর্তমানে মিষ্টিজাত পণ্যের সবচেয়ে বড় কোম্পানি। মার্স পরিবারের প্রধান ব্র্যান্ডগুলো হল মিল্কি ওয়েবার, এম্যান্ডেমস চকলেট ও ক্যারামেল এবং স্নিকার্স, যা তাদের পছন্দের পারিবারিক ঘোড়ার নামে রাখা। এছাড়া তাদের পেডিগ্রি পেট ফুড ও অন্যান্য পেট কেয়ার সামগ্রীও রয়েছে। মার্স ফ্যামিলিয়ার মোট সম্পদের মূল্যমান প্রায় 80 বিলিয়ন মার্কিন ডলার। শীর্ষ ধনী সবার প্রথম নামটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বা শুনেছি। হ্যাঁ, তিনি হলেন বিল গেটস। আমেরিকান এই ব্যবসায়ী একাধারে একজন সফল কম্পিউটার প্রোগ্রামার, বিনিয়োগকারী, লেখক এবং জনহিতৈষী ব্যক্তি। তিনি পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। 1975 সালে মাইক্রোসফটের শুরুতেই তিনি সিইও হিসেবে ছিলেন এবং 2008 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তুখর এই প্রোগ্রামার 1985 সালে বিখ্যাত অপারেটিং সিস্টেম উইন্ডোজ বের করেন। 2008 সালে তিনি বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ফাউন্ডেশন করেন। দানবীর এই ব্যক্তি গিভিং প্লেস এর মাধ্যমে অধিকাংশ সম্পত্তি দান করে গেছেন এবং অনেক ধনীকেও এই চ্যারিটেবল কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছেন। ব্লুমবার্গের মতে বিল গেটসের বর্তমান সম্পদের মূল্যমান প্রায় 83.9 বিলিয়ন মার্কিন ডলার।